মহালয়ার দিন তর্পণ, গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ভিড়। বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় সকাল থেকে গঙ্গার ঘাটগুলিতে কড়া নজর পুলিশের। রিভার ট্রাফিক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলকেও। চারটি জেট স্কি নিয়ে চারিদিকে নজর রাখছিলেন রিভার ট্রাফিক পুলিশের কর্মীরা, আবার বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা নৌকো নিয়ে ঘাটের কাছেই মোতায়েন ছিলেন। প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট। আহিটোলা ঘাটেও কিন্তু বহু মানুষ এসেছে, বহু মানুষ তর্পণ করছে এখানে, এবং যে নিরাপত্তা সেই নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করার জন্য কলকাতা পুলিশের রিভার ট্রাফিক ডিপার্টমেন্টের জেট স্কি এখানে রয়েছে, এবং জেট স্কিতে দুজন কর্মী রয়েছেন, পুলিশ কর্মী, এবং ওনারা কিন্তু ওনাদের যে যে জায়গায় রয়েছেন এই জায়গায় যেহেতু তর্পণ চলছে, যাতে কোনোরকমভাবে কোনো কেউ দুর্ঘটনার কবলে পড়লে সঙ্গে সঙ্গে ওনাকে তোলা যায়, সেই চেষ্টায় কিন্তু একদিকে করছেন ওনারা। আমরা জেট স্কি নিয়ে যত সব স্নান করছে, প্রত্যেকটা ঘাটে আমাদের বোর্ড লাগানো আছে, লাইফ সেভিং বোর্ড, তার সঙ্গে আমরা এই জেট স্কি নিয়ে রাউন্ড দিচ্ছি, দেখছি কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নজরদারি দলের ব্যস্ততাও বাড়ে। তর্পণ করতে করতে অনেকেই ঘাট থেকে দূরে সরে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে ঘাটের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দিনের শেষে কলকাতায় গঙ্গার ঘাটগুলিতে প্রায় নির্বিঘ্নেই মিটেছে তর্পণ প্রক্রিয়া। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।